ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কেন শিখব? ড্রয়িং কি বা ড্রয়িং বলতে কি বোঝায়? ড্রয়িং এর উদ্দেশ্য কি? মেকানিক্যাল ড্রয়িং কি বা জ্যামিতিক ড্রয়িং কি? এসব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি। ড্রয়িং কেন শিখব? চায়না, ইউরোপ, ভুটান, কাতার, বাংলাদেশ সহকারে আরও বিভিন্ন দেশে ড্রয়িংয়ের কাজ প্রচুর পরিমাণে রয়েছে এবং মানুষ কাজগুলো প্রতিনিহিত করে আসছে। কিন্তু ড্রয়িংয়ের কাজ আর কয়জন এই ভাই জানে? আপনি জানেন? আমি জানি না। আপনি জানেন না? আমি জানি। ড্রয়িংয়ের শেখার পর নির্দিষ্ট কাজ করার ফলে আয় করতে পারবেন, তাই ড্রয়িং শেখার গুরুত্ব কিন্তু অনেক। আমাদের জীবনে ড্রয়িং কিন্তু শিখতে হবে, বা যে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করে তার কিন্তু ড্রয়িংয়ের কাজগুলো প্রতিনিয়ত করতে হবে, বা এটা আগেই করতে হবে। ড্রয়িং কি বা ড্রয়িং বলতে কি বোঝায়? ড্রয়িং হচ্ছে এক ধরনের ভাষা। কোনো একটি বস্তুকে একটি কাগজের উপরে নিয়মতান্ত্রিক রেখাসমূহের মাধ্যমে উপস্থাপন করার কৌশলকে ড্রয়িং বলে। আচ্ছা, ড্রয়িংয়ের উদ্দেশ্য কি? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে হবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যেমন ধরুন, মানুষের মনের ভাবকে অন্যের নিকট প্রকাশ করাকে যেমন ভাষার প্রয়োজন হয়, ঠিক তেমনই কবি ও লেখকেরা মনের ভাবকে প্রকাশ করার জন্য বা মনের অভিব্যক্তিকে যেমন কবিতা বা প্রবন্ধের মাধ্যমে অন্যের কাছে ব্যক্ত করে তোলেন, ঠিক তেমনই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো বস্তু তৈরি বা ডিজাইন বা কনস্ট্রাকশনের কাজে কতগুলো ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে তাদের বিষয়টিকে অপরের কাছে উপস্থাপন বা প্রকাশ করার কৌশলকে ড্রয়িংয়ের উদ্দেশ্য বলে। এবার আসি জ্যামিতিক ড্রয়িং বা জ্যামিতিক ড্রয়িংটা কি এই বিষয় নিয়ে। জ্যামিতিক ড্রয়িং হচ্ছে একটা গাণিতিক ড্রয়িং। এটা করতে হলে কি কি বিষয় জানতে হবে বিস্তারিত আমি আমার খাতাতে বলবো। আমি প্রফেশনালি আপনাদেরকে দেখাবো একটি খাতার সাহায্যে আর যে কীভাবে আপনারা জ্যামিতিক ড্রয়িংটা চিনবেন, আর জ্যামিতিক কিছু সিম্বল আপনারা চিনবেন, সেই বিষয়টুকু আমি খাতায় গিয়ে আপনাদের বলবো। ওকে, আমি খাতায় চলে এসেছি। এখন খাতার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাজানো, আমি আগে থেকে সাজিয়ে রেখেছি এবং আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে কোনটা কোন প্রতীক বা কোনটা কোন সিম্পল এই বিষয়টুকু। ওকে, আমি প্রথমে এখানে প্লাস লিখলাম, প্লাসের সিম্পল আমরা প্লাস লিখলাম, তারপরে দেখা যাক। ওকে, আমরা প্লাস লিখে ফেললাম। তারপর দ্বিতীয়টা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস। আমরা মাইনাসের জায়গায় বিয়োগ লিখে দিলাম। এগুলো হলো জ্যামিতিক সিম্বল। এগুলো যেমন আমরা তৃতীয় লাইনে গুণ কিভাবে আমরা বুঝবো, গুণের প্রতীকটা হচ্ছে যে ছোটো বুন্দা, এটা হলো গুণন। তারপরে চতুর্থ লাইনে হলো ভাগ, এই যে দুইটা দুই দিকে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ভাগ, এটা হলো সিম্পল, জ্যামিতিক সিম্পলগুলো। ওকে, তো তারপরেরটা, তারপরেরটায় আসি, এটা হচ্ছে অনুপাত। তারপরেরটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন চারটা বুন্দা, এটা হচ্ছে সমানুপাত।
আমরা লিখে দিলাম সমানুপাত। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন mm, এটার অর্থ হচ্ছে মিলিমিটার। ওকে, mm অর্থ হলো মিলিমিটার। তাহলে আমরা সিম্পল লিখলাম মিলিমিটার। ওকে, তারপরটা হচ্ছে ডি, অর্থাৎ ব্যাস, ডিমিটার। এটার প্রতীকটা বা এটা সিম্পলটা হচ্ছে ব্যাস, আর প্রতীকটা তো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তারপর এই যে এখন যেটা লিখতেছি আমি সেটা হচ্ছে প্রাই। ওকে, তারপরে এটা হচ্ছে ইন দি সেকেন্ড। ওকে, এটা আমরা দেখলে কি মনে করব, ইঞ্চি বা সেকেন্ড। তারপরে এটা আমরা সচরাচর সবাই জানি এটা হচ্ছে দীর্ঘি। তারপর আর এতে আমরা কি বুঝি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তারপরে এটা কি চিহ্ন, এটা সবাই আমরা কম বেশি জানি, এটা হলো বর্গমূল। তারপরে এটা হচ্ছে প্রাই। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইম, টিউব সিঙ্গেল। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃত্ত, সাইডে এত ফুলন থাকলে ভিডিও বানানো যায়।